কে 45 ডিগ্রি ত্রিকোণ যদি অনুপাত নির্ণয় কৌশল ছিল অ্যাঙ্গেল x ও y সমান 45 ডিগ্রি y বাহুতে p যে কোনো একটি বিন্দু নেই p থেকে অ্যাঙ্গেল p থেকে ও x এর উপর p এর লম্ব অঙ্কন করি ফলে p ও m একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় p ও m ত্রিভুজের মধ্যে 2p অতিভুজ p m লম্ব ও মিল ভূমি সমান সমান বাহুর সাথে কোনগুলি কি সমান সাইন অফ 45 সাইন থিটা লম্ব সমান লম্ব বাই অতিভুজ পিএম বাই ওপি এ বাই এ রুট ভূমি বাই অতিভুজ ওয়েল ভূমি ও কি অতিভুজ শিক্ষার্থীবৃন্দ আমরা যদি জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ কস থিটা ভূমি বাই অতিভুজ ট্যান থিটা লম্ব বাই ভূমি কস থিটা ভূমি বাই লম্ব সেক থিটা অতিভুজ বাই ভূমি কোসেক থিটা
অতি বুঝবার রূপ। এই সুবাদে আমরা বলতে পারি সাম পিপুল আলি ব্রাউন এস দিয়া সাইন থিটা, পি দিয়া পারপেন্ডিকুলার লম্ব, এস দিয়া হাইপোটেনিউজ, অর্থাৎ সাইন থিটা কি লম্ব বা হাইপোটেনিউজ, সি দিয়া কস থিটা, বি দিয়া ভূমি, এস দিয়া হাইপোটেনিউজ, অর্থাৎ বেস বি ভূমি বা হাইপোটেনিউজ, এস থিটা লম্ব বা ভূমি, কস থিটা ভূমি বা লম্ব, সেক থিটা প্রতিবুদ বা ভূমি, লম্ব। এইগুলি আমরা যদি ত্রিভুজগুলি সম্পর্কগুলি আমরা জানি তাহলে আমরা সঙ্গে এগুলি করতে পারি। থ্যাংক ইউ।